নমস্কার বন্ধুরা, 1973 সালের ইস্টার্ন এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট ফ্লাইট 318-এ যাত্রা করছিলেন। তার ঠিক পাশেই বসেছিলেন ওই বিমানের ক্যাপ্টেন। কিছুক্ষণ কথাবার্তা বলার পরে তিনি খেয়াল করলেন, ক্যাপ্টেন যদি তার পাশে বসে তাহলে বিমান চালাচ্ছে কে? তিনি পাইলট কেবিনের দিকে পা বাড়াতে যাবেন, ঠিক তখনই তিনি ভালো করে ক্যাপ্টেনের মুখটি দেখলেন। এই মুক্তি তার খুবই চেনা। ফ্লাইট 401 বিমানের ক্যাপ্টেন রবার্ট অ্যালবিন লফট এতক্ষণ তার সাথে গল্প করছিলেন। কিন্তু এটা কী করে সম্ভব? বব তো অনেকদিন আগেই মারা গিয়েছিল। শুধু ক্যাপ্টেন নয়, ফ্লাইট 401 বিমানের সহ পাইলট ফার্স্ট অফিসার অ্যালবার্ট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার সেকেন্ড অফিসার ডোনাল্ড লুইসের আত্মাও অনেকে দেখেছেন। এই আত্মারা কখনো ক্রু সদস্যদের দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে, আবার কখনো যাত্রা শুরু করার আগের মুহূর্তে বিমানে কোনো যান্ত্রিক গোলযোগ রয়েছে কিনা তাও জানিয়েছেন। তাহলে কি সত্যি বিমানকর্মীরা ভূত দেখেছিল, নাকি এটা তাদের মনের ভুল ধারণা? কী সম্পর্ক রয়েছে 401 বিমানের সাথে? ঘটনাটি শুরু হয়েছিল 1972 সালের 29শে ডিসেম্বর। বছরের শেষে 163 জন যাত্রী, 10 জন বিমানকর্মী এবং 3 জন ক্রু সদস্য নিয়ে নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে ইস্টার্ন এয়ারলাইন্স ফ্লাইট 401 যাত্রা শুরু করে। এই বিমানের ক্রু সদস্যরা যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। ক্যাপ্টেন লফটের তার 32 বছরের কর্মজীবনে মোট উড়ানের সময় ছিল 29,700 ঘন্টা। এমনকি লুইসের অভিজ্ঞতাও কিছু কম ছিল না, তার মোট উড়ানের সময় ছিল 15,700 ঘন্টা। বিমানটি যখন মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মুখে, তখন বাজে রাত 11:32। ক্যাপ্টেন ল্যান্ডিং গিয়ারের লিভারটিকে নিচে নামানোর সময় দেখলেন নোজ গিয়ারের সাথে যুক্ত ইন্ডিকেটারের আলো জ্বলছে না। সাধারণত বিমান টেক অফের সময় ল্যান্ডিং গিয়ারের লিভার নিচে নামালে ইন্ডিকেটারটি জ্বলে ওঠে, যার ফলে বোঝা যায় ল্যান্ডিং গিয়ারটি খুলছে কিনা। বিমানের ল্যান্ডিং গিয়ার না খুললে দুর্ঘটনা হওয়া স্বাভাবিক, তাই পাইলটরা বিমানটিকে 2000 ফিট উঁচুতে অটো পাইলট মোডে রেখে ফ্লাইট ইঞ্জিনিয়ারকে ডাকেন। তিনি পুরো ইন্ডিকেটারটি ভালোভাবে দেখেন। বিমানের সব আলো জ্বলে উঠলেও ইন্ডিকেটারের আলো কিছুতেই জ্বলছিল না। তিনি নিচের কেবিনে গিয়ে দেখলেন পিছনের দিকে ল্যান্ডিং গিয়ার খুললেও নোজ ল্যান্ডিং গিয়ার বন্ধই ছিল। এই অবস্থায় কোনোভাবেই বিমানটিকে ল্যান্ড করানো যাবে না, তাই জন্য তারা আকাশে বিমানটিকে হোল্ডিং পজিশনে রাখবে বলে স্থির করেন। কিন্তু বিমানটি নিজের থেকেই আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে, 900 ফুট নিচে নেমে আসে বিমানটি। পাইলট সেই মুহূর্তে বিমানটিকে 180 ডিগ্রি ঘোরাতে চাইলে বিমানটি ফার্স্ট অফিসার লক্ষ্য করেন বিমানটি আর আগের উচ্চতায় নেই। ক্যাপ্টেন এই বিষয়টি জানতে যাবে ততক্ষণে বিমানটি নির্দিষ্ট দিকে ঘুরিয়ে ফেলেছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই এভারগ্লেডস জলাভূমির মধ্যে আছড়ে পড়ে বিমানটি। বিমানটির পাইলট সহ 2 জন ক্রু সদস্য, 2 জন বিমানকর্মী এবং 96 জন যাত্রীর মৃত্যু হয়, বাকি 75 জনকে বাঁচিয়ে নেওয়া হয়। দুর্ঘটনাটি হওয়ার পরে বিমান সংস্থার তরফ থেকে ফ্লাইট 401 বিমানের বাকি অংশ উদ্ধার করা হয়। সেই অংশগুলি তখনও অক্ষত ছিল, তা সামান্য মেরামত করে ওই সংস্থার অন্য বিমানে ব্যবহার করা হয়। বেশিরভাগ অংশই ফ্লাইট 318-এ লাগানো হয়েছিল। তারপর থেকেই বিমানকর্মী থেকে শুরু করে ক্রু সদস্যরা ফ্লাইট 401 দুর্ঘটনার মৃত ক্যাপ্টেন সহ পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ারের আত্মাদের দেখতে পেতেন। এমনকি ইঞ্জিনিয়ার লুইস বিমানকর্মীদের দেখা দিয়ে সাবধান করেছিলেন যে বিমানের ইঞ্জিনে সমস্যা রয়েছে, বিমানে আগুন লেগে যেতে পারে। পরে পরীক্ষা করে জানা যায় লুইস ঠিকই বলেছিলেন। এইরকম আরও বিমানকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে ফ্লাইট 401-এর ক্রু সদস্যরা। 1978 সালে এই ভুতুরে কাণ্ডকে কেন্দ্র করে একটি সিনেমাও বানানো হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।